একদিনের ব্যবধানে রাজধানী সহ সারা দেশে আবারো দু দফা ভূমিকম্প। উৎপত্তি স্থল নেপালের কোদারিতে মাত্রা ছিল 6.7। নেপাল ও ভারতে গতকালের ভূমিকম্পে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। এখনো ভবনের নিচে চাপা পড়ে আছে অনেকে, সহায়তা পাঠাচ্ছে বিভিন্ন দেশ। ভৌগোলিক অবস্থানগত কারণে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, বিধ্বস্ত হতে পারে বিস্তীর্ণ এলাকা। সিটি নির্বাচনে প্রচারণার শেষ দিন আজ, শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা প্রার্থীদের, মাইকিং সহ জনসংযোগে সরগরম পাড়া মহল্লা। সিটি নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে মোতায়েন থাকবে 5000 র‍্যাব সদস্য, বিশেষ নজর থাকবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে, সদর দপ্তরে ব্রিফিং। নির্বাচন উপলক্ষে মোটরসাইকেল চলাচলে আজ থেকে নিষেধাজ্ঞা, পুলিশের অভিযানে শতাধিক জব্দ, জানা না থাকায় অনেকেই বিপাকে। শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার, আগামী বাজেটে বাড়ানো হবে শিক্ষা খাতে বরাদ্দ, বললেন প্রধানমন্ত্রী। এবং সাভারে তৈরি পোশাক কারখানায় পানি পান করে ও আতঙ্কে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা একদিনের ছুটি ঘোষণা।